ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে মিড ডে মিল কর্মীদের জন্য উঠে আসলো একটি বড়সড় আপডেট অবশেষে স্বস্তিতে মিড ডে মিল কর্মীরা এবার মাসিক ভাতা বৃদ্ধি করার ঘোষণা করলো স্কুল শিক্ষা দপ্তর তো বন্ধুরা সেই নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে এবার থেকে মিড ডে মিলের কর্মীরা বাড়তি কত টাকা করে বেশি পেতে চলেছেন মাসিক ভাতা হিসাবে সমস্ত কিছু তথ্য ডিটেলসে এই ভিডিওতে আলোচনা কর করবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না স্বস্তিতে মিড ডে মিলের কর্মীরা মাসিক ভাতা নিয়ে বড় ঘোষণা করলো স্কুল শিক্ষা দপ্তর করোনা অতিমারির জেরে দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল অনলাইন ক্লাস চললেও সরকারি স্কুলে মিড ডে মিল প্রকল্প প্রায় বন্ধই পড়ে রয়েছে বদলে চাল ডালের মতো খাদ্যশস্য পৌঁছে যাচ্ছে পড়ুয়াদের বাড়িতে আর এই ব্যবস্থা চালু হতে আশঙ্কায় ভুগছিলেন মিড ডে মিলের কর্মীরা ভাবছিলেন তাদের ভাতা বন্ধ হয়ে যাবে না তো এসব প্রশ্নের এবার জবাব দিল স্কুল শিক্ষা দপ্তর একই সঙ্গে মিড ডে মিলের কর্মীদের জন্য বড় ঘোষণা করল সংশ্লিষ্ট দপ্তর প্রায় এক বছর যাবৎ বন্ধ স্কুল ছাত্রছাত্রীরা ক্লাসে আসছে না বন্ধ মিড ডে মিলের রান্না তবে রাজ্য সরকার চাল ডালে মতো খাদ্যশস্য ছাত্রছাত্রীদের জন্য স্কুল থেকে বিলি করছে অতিমারিতে খাবার রান্না না হওয়ায় তাদের ভাতা বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কায় ছিলেন মিড ডে মিল কর্মীরা বুধবার স্কুল শিক্ষা দপ্তরে বিজ্ঞপ্তি জারি করা জানিয়েছে কারও ভাতা বন্ধ হবে না বরং মিড ডে মিল কর্মীদের দশ মাসের ভাতা দেওয়া হতো তা বাড়িয়ে এবার বারো মাস করা হচ্ছে অর্থাৎ বাড়তি দু মাসের ভাতা বৃদ্ধি করলো রাজ্য সরকার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গ্রুপে যতজনই থাকুক না কেন ভাতার পরিমাণ এক থাকবে গ্রীষ্মের ছুটি ও পুজোর ছুটির সময় রান্না না হয় ভাতা বন্ধ থাকে স্কুল শিক্ষা দপ্তরের অধীনে মিড ডে মিলের প্রকল্প আধিকারিক জেলাশাসককে চিঠি দিয়ে জানিয়েছে এবার থেকে বারো মাস ভাতা দিতে হবে মিড ডে মিল কর্মীদের কর্মীরা রান্না করলেও তাদের খাদ্যের বরাদ্দ থাকে না বঙ্গীয় প্রাথমিক শিক্ষক কর্মীদের রান্না করা খাদ্যের অধিকার দাবি তুলেছে সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা বলেন মিড ডে মিল কর্মীদের বারো মাসের ভাতা প্রদানের দাবি আমাদের দীর্ঘদিনের আন্দোলনের জয় সেই সঙ্গে তাদের দুবেলা খাদ্য সামগ্রী প্রদানের দাবি জানাই তবু এই ছিল এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মিড ডে মিল কর্মীদের জন্য উঠে আসা একটি বড়সড় আপডেট অবশেষে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে কিন্তু তাদের মাসিক ভাতা আরও বৃদ্ধি করা হল এবং বাড়তি এবার থেকে কিন্তু দু মাস পুজোর ছুটি এবং গ্রীষ্মের ছুটিতেও তারা কিন্তু ভাতা পাবেন